রাজ্যের আনাচে কানাচে গাঁজা চাষ যে এখনো বন্ধ হয়নি আবারও তার প্রমাণ মিলল কমলাসাগর বিধানসভার মধুপুর এলাকায় ওই এলাকায় রাধানগরে ও সীতাখোলা এলাকা থেকে প্রায় চার হাজার গাঁজা গাছ ধ্বংস করল বৃহস্পতিবার মধুপুর থানার পুলিশ ওসি সি বিষ্ণুপ্রদ ভূমিকের নেতৃত্বে চলে এই অভিযান সাথে ছিলেন ফরেস্টার মিঠুন দাস যদি অভিযান চলাকালীন হঠাৎ মিঠুন দাস মাস অভিযান ছেড়ে চলে যাওয়ায় সন্দেহ সৃষ্টি হয়েছে স্থানীয় জনমনে এর আগেও ফরেস্টার মিঠুন দাসের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে বলে জানা যায় অভিযানে আমরা রাধানগরে দুটি বাগান থেকে এবং সীতাকোলা দুটি বাগান থেকে মোট চার হাজারের মতো গাছ আমরা ধ্বংস করে দিয়েছি আমাদের সঙ্গে ছিল এসবি স্টাফ ডিআইবি স্টাফ ওদের প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা এই গাঁজা বাগান ধ্বংসের কাজটি করি ঠিক আছে আগামী দিন এই গাঁজা অভিযানে ফরেস্টারের ভূমিকা কি আছে আজকেও ফরেস্টার আমাদের রাধানগর পর্যন্ত ছিল এরপরে ওনাদের কাছে আর কোনো ইনফরমেশান নাই বললো যে ভবিষ্যতে ওরা আমাদেরকে সাহায্য করবে এবং এরকম গাঁজা বাগান থাকলে আমাদেরকে জানাবে এবং আমাদের সঙ্গে